আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিউয়ার্স আজকে আলোচনার বিষয় হচ্ছে ইরাক সম্পর্কে ইরাক নিয়ে সামান্য একটু ধারণা দিব আপনাদেরকে যারা ইরাকে যাওয়ার চিন্তা ভাবনা করছেন তো ইরাকের ভিসা প্রসেসিংটা কি কিভাবে যেতে হয় কিভাবে আপনার কি কি ডকুমেন্টস লাগে এইগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও থাকবে তো আজকে জাস্ট যারা যেতে চাচ্ছে অনেকে কমেন্টস করছে যারা যেতে চাচ্ছে এবং কি সিস্টেমে যাবে আসলে যাওয়া ঠিক হবে কিনা এই ধরনের কথা বলছেন তাদের জন্য এই ভিডিওটি মেক করা তো চলুন ইরাক সম্পর্কে যদি যাওয়ার কথা বলি প্রথমেই আপনাদেরকে বলতে হয় ইরাক মানেই কিন্তু আমরা জানি যে একটা যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ যেখানে বিগত দিনে যুদ্ধ লেগেই থাকতো সেই দেশের অবস্থা কিন্তু বর্তমানে ভালো হয়ে গেছে কিন্তু বাংলাদেশ থেকে যে সমস্ত ওয়ার্কার যে সমস্ত ভাই লেবার আমরা ইরাকে যাচ্ছি তাদের অবস্থা কেমন সেটা দেখতে হবে তো তাদের অবস্থার কথা যদি বলতে যাই তাদের বেশিরভাগ মানুষের অবস্থাই খারাপ বিশেষ করে যারা কোম্পানি ওয়ার্কার কোম্পানি ওয়ার্কারদের অবস্থা খুবই খারাপ আপনারা যদি একটু জানতে চান ডিপলি বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারবেন যে আসলে তাদের অবস্থাটা কি তারা কি অবস্থায় আছে ম্যাক্সিমাম বাই কোম্পানিতে ভিসা আপনার পাসপোর্ট আটকে আছে এবং তিন চার মাস ধরে তাদেরকে বেতন দেয় না স্যালারি দেয় না তারা চলে আসতে চাচ্ছে এরকম বাঙালিও কিন্তু অনেক সেখানে রয়েছে সেই জন্য আপনারা যারা যেতে চাচ্ছেন যেতে হলে অবশ্যই আপনারা আপনাদের রিলেটিভদের সহায়তা নেবেন অর্থাৎ আপনার রিলেটিভ যদি সেখানে থেকে থাকে আপনার আত্মীয় স্বজন বা পরিচিত কেউ যদি আপনারা তাদের মাধ্যমে বা তাদের সহায়তায় যান তাহলে আপনারা সেখানে গিয়ে একটি চাকরি ভালো সার্ভিস পেতে পারেন আমরা যেটাকে বলি ফ্রি ভিসায় গেলে আপনারা সেখানে একটা ভালো সার্ভিস পেতে পারেন এছাড়া যদি আপনারা বিভিন্ন এজেন্সি এজেন্সির কাছে আপনারা শুনে গেলে ভালো অবস্থান পাবেন যদি শুনে না যান সঠিকভাবে জেনে না যান যদি আসলে প্রতারক এজেন্সির কাছে পড়ে যান তাহলে তারা আপনাকে অল্প দামের যে ভিসাটা আছে অর্থাৎ আপনাকে যে কোম্পানির নর্মাল কিছু কোম্পানি আছে সেই কোম্পানির ভিসা আপনাকে দিবে এবং কোম্পানি থেকে আপনাকে ঠেলে দিবে এবং এর কারণে আপনি যাবেন যাওয়ার সাথে সাথে আপনার পাসপোর্টটি সেই কোম্পানি নিয়ে নিবে এবং আপনার স্যালারি রেঞ্জটাও খুব কম হবে এবং আপনি কিন্তু সেখানে আপনাকে আসলে ধুকে ধুকে মরতে হবে আপনার লাইফস্টাইল ডেভেলপের জন্য আপনি বাইরে আসবেন যদি বাইরে এসে সামান্য একটি মানে নির্দিষ্ট একটি বেতনের মধ্যে আপনাকে থাকতে হয় তাহলে তো আপনি আপনার জীবনকে উপরে উঠাই নিতে পারবেন না বা যে পরিশ্রম করছেন সেই পরিশ্রমটাই বিধা যাবে এমন কি আপনি যদি সেখান থেকে স্যালারি না পান তো যারা ইরাকে যেতে চান তারা আমি তাদেরকে আবারও বলছি আপনারা এজেন্সির মাধ্যমে কথা বলে বা সেখানে গিয়ে যদি সার্ভিস খুঁজে নেন সেই ক্ষেত্রে সেটাই আপনাদের জন্য বেটার হবে আর যদি কোম্পানির মাধ্যমে যেতে চান তাহলে অবশ্যই শুনে বুঝে যাবেন যে কেমন স্যালারি হবে কোম্পানিটা ভালো কি না যদি পারেন ওই দেশে আপনার কোনো রিলেটিভ থাকলে তাদের মাধ্যমে খোঁজখবর নিয়ে তারপরে যাবেন কারণ ইরাকের যুদ্ধ শেষ হয়ে গিয়েছে কিন্তু ইরাকের অবস্থা ভালো কিন্তু ইরাকে কর্মীদের অবস্থা বেশি ভালো না অনেক প্রতারক আপনার কোম্পানি রয়েছে রয়েছে অনেক পার্সন তারা আপনাদেরকে শুধু কিছু টাকার জন্য যেকোনো ভাবে সেখানে ঠেলে দেবে যেকোনো ভাবে সেখানে পাঠাবে পরবর্তীতে আপনার বেহাল ধসা হয়ে যাবে তো যারা যেতে চাচ্ছেন তাদের জন্য এই ছোট্ট একটু ধারণা হচ্ছে আপনারা অবশ্যই একটু দেখে শুনে বুঝে এবং চিন্তা ভাবনা করে চারদিকে চোখ কান খোলা রেখে যাওয়ার চেষ্টা করুন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই ছোট্ট একটি ধারণা দিলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আর এ ধরনের বিভিন্ন দেশ সম্পর্কে ছোট ছোট তথ্য বা ভিসা তথ্য প্রসেসিং সিস্টেম সব কিছু জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন তাহলে এ ধরনের নতুন নতুন তথ্য সবার আগে আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম